শুরু করছি বিশ্বখ্যাত ব্যান্ড দল বনিয়মের সেই একটি গানের লাইন দিয়ে, বাই দ্য রিভার্স অফ ব্যাবিলন। দর্শক, আমরা ঠিক তেমনি ভাবে বাই দ্য রিভার্স অফ বাঁকখালি, বাঁকখালির নদীর তীর ধরে আমরা চলেছি দ্বীপ উপজেলা মহেশখালীর দিকে। এবং আমরা কক্সবাজারের পর্যটন নিয়ে অনেকেই অনেক কথা বলছে, কিন্তু সাম্প্রতিক সময়ে যেই কথা উচ্চারিত হচ্ছে যে বহু মাত্রিক পর্যটন, শুধুমাত্র সাগর বেলা, সাগরের সূর্যাস্ত, তারপর কিন্তু শপিং, জেলেপি, নাতিপাত, ইটছড়ি, ইনানি, এইসব দিন সেন্ট মার্টিন দিয়ে শেষ হয়ে যায় কক্সবাজারের পর্যটন। কিন্তু আমরা বলতে চাই যে কক্সবাজারের প্রতিটি অঞ্চলকে আমরা বলতে পারি যে পর্যটকদের জন্য আকর্ষণীয়, আর তারই একটি অংশ হতে পারে যে রিভার ক্রুজ, যে কথাটি আমরা বলতে পারি যে বিশ্বের বিভিন্ন দেশে, ইতালি সহ বিশ্বের বিভিন্ন দেশে যে রিভার ক্রুজ আছে, যে নদীমাতৃক যে পর্যটন, আমাদের শুধু সমুদ্র নয়, আমাদের রয়েছে নদীমাতৃক পর্যটনেরও অযুত সম্ভাবনা। তাই এই পর্যটনকে শুধুমাত্র এককেন্দ্রিক নয়, বহু মাতৃক পর্যটনের যে মাল্টি ডাইমেনশনাল ট্যুরিজমের কথা বলছি, তারই অংশ হিসেবে আজকে আপনাদের আমাদের এই অনুষ্ঠানে দেখাতে চাই যে এই আমরা কক্সবাজারের যে বাঁকখালী নদী থেকে বেরিয়ে আমরা বঙ্গোপসাগরের মোহনায় চলে যাব। আপনারা দেখতে পাচ্ছেন যে এই আমরা মোহনার দিকে চলে যাচ্ছি এবং বাঁকখালী নদীর তীরে দুই পারে সবুজের সীমাহীন সমারোহ, আর এই জনপথটি এই নদী পথ থেকে দেখতে কতটা আকর্ষণীয় আপনি নিজে না আসলে কখনোই বুঝতে পারবেন না। আর এই নদীতে, এই নদীর মোহনার আজ মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ছোট ছোট এই পাখিগুলো আপনাকে নদীর ঢেউয়ের সাথে সাথে আপনাকে স্বাগত জানাবে। আমরা দেখতে পাচ্ছি যে উল্লেখযোগ্য সংখ্যক পাখি এখানে রয়েছে, এবং আমরা কিছু গান চিল দেখতে পাচ্ছি যারা নদীর জলে ভেসে বেড়াচ্ছে, এবং এরা যেন স্বাগত জানাচ্ছে এই নদীমাতৃক পর্যটনে। নদীমাতৃক পর্যটনে যারা এই নদীর জলের সাথে জলজ আদরে বেড়াতে বেড়াতে চলে যাচ্ছেন তাদেরকেই যেন স্বাগত জানাচ্ছে। আমরা প্রথমেই যেটা বলেছিলাম যে আমরা ঠিক একটু পরে বাঁকখালী নদী থেকে আমরা বঙ্গোপসাগরের মোহনায় মিলিত হব। আপনারা জানেন যে কক্সবাজারের মূলত পাঁচটি নদী, এবং এই পাঁচটি নদী অবশেষে এসে মিশেছে সাগরে, আর সেই বাঁকখালী আমরা ঠিক বাঁকখালীর মোহনায় দাঁড়িয়ে আছি যেখানে নদী মিশেছে সাগরে। নদী আর সাগরের সেই সংযোগস্থলের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। দর্শক, আমরা দেখতে পাচ্ছি দুই পাশে সীমাহীন সবুজের সমারোহ, এবং সবুজে সবুজে সবুজাভ চারিদিকে, যেন এক সবুজের মধ্য দিয়ে আমরা চলেছি। আর এই ছোট ছোট পেরাবন, এটি একদিকে যেমন পরিবেশ সংরক্ষণ করছে, সংরক্ষণ করছে জীব বৈচিত্র্য, অন্যদিকে এটি অত্যন্ত দৃষ্টিনন্দন। এবং এখানে আমরা থেকে থেকে দেখতে পাচ্ছি যে যাত্রীবাহী ট্রলারগুলো চলে যাচ্ছে মহেশখালীর দিকে, দেশের অন্যতম দ্বীপ উপজেলা মহেশখালী। এটি আপনি স্পিড বোটে করে যাওয়া যায়, এবং এটি কাঠের বোটে করে যাওয়া যায়, এবং আরেকটি বোট আমরা দেখতে পাচ্ছি যাত্রীবাহী, যেটাকে গামবোট বলা হয়, এবং এই স্পিড বোটে একজন যাত্রী থেকে ৭৫ টাকা করে নেওয়া হয়। আর এই কাঠের বোটে কিংবা গামবোটে ৩০ টাকা থেকে ৪০ টাকা করে তাদের নেওয়া হয়। এবং আমরা আমরা দেখতে পাচ্ছি যে একদল গাংচিল উড়ে যাচ্ছে আমাদের পাশ ঘিরে, তারা এই এই গাংচিলের উড়ে যাওয়া, দিগন্তে উড়ে যাওয়া দেখে যে কোনো মানুষের মন উদাসীন হয় আর খুব চিত্ত আকর্ষক হয়ে উঠে।
আমরা চলে এসেছি বঙ্গোপসাগরের মোহনায়, যেখানে সাগর এ মিশেছে বাঁকখালী নদীটি। কক্সবাজারের অর্থনীতির প্রাণ প্রবাহ এই বাঁকখালী নদী, যেই নদীর উপর নির্ভর করে কক্সবাজার শহরটি আবর্তিত হয়েছে এবং এই বাঁকখালী নদী মিশেছে সাগরে। তার আগে আমরা দেখতে পাচ্ছি যে ছোট ছোট পেরাবন, এই পেরাবনগুলো অত্যন্ত দৃষ্টিনন্দন এবং এখানে সবুজের সমারোহ আর বাতাসের দোল খায় এই পেরাবনের গাছগুলো। এটি অসাধারণ একটি চিত্ত আকর্ষণ, একটি প্রচ্ছদ, আমরা প্রাকৃতিক প্রচ্ছদ আমরা বলতে পারি। এবং এই পেরাবনের উল্লেখযোগ্য সংখ্যক জীব বৈচিত্র্য এই পেরাবন ধারণ করছে, সেই সাথে সবুজ এই অরণ্য সংরক্ষণ করছে পরিবেশ। আমরা যেতে যেতে কথা বলতে চাই একজন মহেশখালীর বাসিন্দা, যিনি কক্সবাজার শহরে থাকে, শহীদুল ইসলাম। আপনি তো অনেক লেখাপড়া করেছেন, দেশের বাইরে গিয়েছেন, কোথায় গিয়েছেন? মাদ্রাস ইউনিভার্সিটি থেকে লেখাপড়া করেছি, ওখান থেকে বিবিএ পাশ করেছি। মাদ্রাস বিশ্ববিদ্যালয়, চেন্নাই বিশ্ববিদ্যালয়, চেন্নাই। কতদিন ছিলেন চেন্নাই? ওইখানে 3 বছর ছিলাম। চেন্নাইতে তো অনেকগুলো সমুদ্র আছে না? জি, ওইখানে সমুদ্র একটাই, কিন্তু বন্দর হচ্ছে সাতটা, বন্দর হচ্ছে সাতটা বীচ একটাই, কিন্তু ওইখানে আপনার উপভোগ করার মতো সাতটাই বীচ আছে, যেটা বলা যায় একটা বীচ, কিন্তু এক্সপোর্ট আছে সাতটাই। হ্যাঁ, আমার খুব ভালো লাগলো, আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এটাই আশা করবো মহেশখালী বন্দরটা করে দেন, ওটা আমাদের দীর্ঘদিনের দাবি, ওটা হোক। কক্সবাজার না, চট্টগ্রাম বন্দরে সবাই উপকৃত হবে, চট্টগ্রাম বিভাগে উপকার হবে, দেশের মানুষ উপকৃত হবে, উপকার হবে, এটাই আমার আশা করি। আমি একটা কথা শুনলাম, আমাদের শ্রমিক নেতা মহিউদ্দিন সাবেক মেয়র চট্টগ্রাম, উনি বলেছেন কক্সবাজার যদি বন্ধ হয়ে যায় একজন লোক পাঁচজন করে পাঁচটা বিয়ে করতে পারবে, ওটাই আমি আশা করি। পাঁচজন বিয়ে করা মানে কি আমরা উপকৃত হওয়া, বিয়ে করা একটা প্রতিজ্ঞা বলেছে মানে উপকার হবে, এত টাকা পয়সা মানুষের হবে, এটা বলতে চাচ্ছি। আমি প্রধানমন্ত্রীকে আশা করি আমাদের বন্দরটা অতি দ্রুত আপনি কার্যকরের জন্য ব্যবস্থা করুন। শহীদুল ইসলাম মুন্না একজন উচ্চ শিক্ষিত, বিদেশে লেখাপড়া করে এসছে, এবং তার কাছে আমরা আবার যেটা জানতে চাই যে মুন্না, আপনি কি বলবেন যে এই চেন্নাইয়ের সমুদ্র আর কক্সবাজারের সমুদ্র আপনার কাছে কোনটি প্রিয়? আমার কাছে চেন্নাইয়ের মানে বন্দরটাই খুব প্রিয়, কারণ ওইখানে আপনার টুরিস্টদের উপভোগ করার মতো কিছু আছে, কিন্তু কক্সবাজার কিছুই নেই। কক্সবাজারের সৌন্দর্য আর চেন্নাইয়ের সৌন্দর্য কোনটা বেশি ভালো? আমাদের কক্সবাজারের বিচটা সুন্দর, দীর্ঘ, ওটা সৌন্দর্য বেশি, কিন্তু মাদ্রাসের বন্দরটা কিন্তু স্টেটটা সোজা না, আঁকা বাঁকা, কিন্তু আমাদের কক্সবাজার করার কিছু নেই, এর জন্য বুক করার কিছু নেই। কক্সবাজারের অ্যামিউজমেন্ট ফ্যাসিলিটিসগুলো একটু আরও বাড়াতে হবে, ইনশাল্লাহ আরও বাড়ালে আমাদের টুরিস্টগুলো আসলে আমরাই উপকৃত হব। ধন্যবাদ। শহীদুল ইসলাম মুন্নার সাথে আমরা কথা বলতে বলতে আসলে যে কথাটি বেরিয়ে এসছে যে ধনে ধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, আমাদের এই বসুন্ধরা, আমাদের প্রকৃতি রয়েছে, প্রকৃতির সম্পদ রয়েছে, এগুলো যথাযথ ব্যবহারের মধ্য দিয়ে আমাদের পর্যটন এগিয়ে যাবে, এটাই আমাদের সকলের প্রত্যাশা। নৌবন্দরের যে কথাটি বলেছে এটি অত্যন্ত জরুরি। আর দর্শক, আমরা কথা বলতে বলতে ঠিক এই মুহূর্তে আমরা অবস্থান করছি বঙ্গোপসাগরের মোহনায়। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার হাতের বাম দিকে চলে গেছে সোনাদিয়া, আর সোজা সুজি, আর সোজা সুজি আমরা চলে যাচ্ছি মহেশখালীর দিকে, এবং এই হচ্ছে বঙ্গোপসাগরের মোহনা, যেখানে বাঁকখালী নদীর পানি মিশেছে সাগরে, সাগর নদীর মিলনস্থল। এই সেই মোহনাটি, যেই মোহনায় মিলিত হয় নদী সাগর, আর সেই মোহনায় দর্শক আপনারা এবং আমরা সম্মিলিত হচ্ছি, মিলিত হচ্ছি, আমরা প্রাণবন্ত হচ্ছি, উজ্জীবিত হচ্ছি, যে আসলে দেখুন আমাদের বহুমাত্রিক পর্যটনের সম্ভাবনাটিকেও আমাদেরকে জাগিয়ে তুলতে পারলে এই সম্ভাবনার মধ্য দিয়ে পর্যটন আরও বেশি একটি শিল্পরূপে পরিগণিত হবে। ভাসাতে ভাসাতে নিয়ে চলে যাচ্ছে দ্বীপের দেশ মহেশখালীতে, এবং আমরা দেখতে পাচ্ছি যে আমাদের দুপাশে অসংখ্য ঢেউর নাচন আমরা দেখতে পাচ্ছি, এবং আমরা যেটা বলতে পারি যে
কাঠের বুটে করে আপনি মহেশখালী যাওয়ার যে অ্যাডভান্সটি রয়েছে এই অ্যাডভান্সটিতে আপনার সময় লাগবে 30 থেকে 45 মিনিট এবং আমরা দেখতে পাচ্ছি যে এই 30 থেকে 45 মিনিট প্রতিটি মুহূর্ত আপনার কাছে হবে উপভোগ্য এই কারণেই যে আপনি আমরা যখন নদীতে ছিলাম তখন এক রকম আবহাওয়া এবং পানির যে রংটি ছিল এক রকম আর এখন যখন আমরা এই সাগরে এসে পৌঁছেছি সাগরের যে জল আমরা দেখতে পাচ্ছি তার রংটি আবার ভিন্ন রকম এবং একটা সময় এসে আমরা সাগরের ঠিক মাঝখানে অবস্থান করব যেখানে কোনো কূল থাকবে না কিনার থাকবে না কূলও নেই কিনারও নেই এমন জায়গায় আমরা চলে যাব তারপরে ওই দূরে দেখা যাবে যে দ্বীপের পুরু রেখা আর সেখানে গিয়ে পৌঁছানো হবে মহেশখালীতে এবং মহেশখালী আপনারা জানেন যে সমৃদ্ধ ঐতিহাসিকভাবে একটি সমৃদ্ধ স্থান যেখানে রয়েছে যে আদি পিতা শিব আদিনাথের মন্দির এবং সেখানে বিখ্যাত মহেশখালীর পানের কথা আমরা সকলেই জানি সেই কিংবদন্তি শিল্পী শেফালি ঘোষের সেই গানটির কথা আপনারা সকলেই জানেন যে যদি একটা সুন্দর মন পাইতাম মহেশখালীর ফানুর কিলতারে বানাই হাওয়াইতাম সেই মহেশখালী পানের দেশ এবং অত্যন্ত সমৃদ্ধ প্রত্নতাত্ত্বিকভাবে সেখানে রাখাইনদের কয়েকটি মন্দির রয়েছে যেই মন্দিরগুলো বহন করে চলেছে শত বছরের কৃষ্টি সভ্যতার ইতিহাস এবং আমরা আপনাদের জন্য সুবিধার্থে আমরা এই মুহূর্তে আমরা চেষ্টা করছি যে সাগরের উন্মাতাল অবস্থানটুকু আপনাদের দেখানোর জন্য
সাগর বক্ষের দ্বীপ মহেশখালী যাওয়ার পথে আমরা দেখতে পাচ্ছি যে চৌফুলদন্ডির যে সেতুটি রয়েছে খুব সম্প্রতি নির্মাণ করা হয়েছে এই চৌফুলদন্ডির সেতু এবং এই পাশে যে দেখতে পাচ্ছেন এটি চৌফুলদন্ডি গ্রাম চৌফুলদন্ডি কক্সবাজার সদর উপজেলার একটি ইউনিয়ন এবং দেখতে পাচ্ছি যে চৌফুলদন্ডির সেই ব্রিজের পর গ্রামটি আপছা আপছা ভেসে আসছে আমাদের ক্যামেরায় আর দর্শক আমরা একটু পরেই পৌঁছে যাব মহেশখালীতে আর দূরে আপনারা দেখতে পাচ্ছেন যে মহেশখালী জেটি ঘাট আমরা খুব কাছাকাছি চলে এসেছি মহেশখালী জেটি ঘাট আর এটি হচ্ছে মহেশখালী দ্বীপের ভুরু রেখা যেটা আপনারা ক্যামেরায় দেখতে পাচ্ছেন যে মহেশখালী দ্বীপের আপছা আপছা ভেসে আসছে দ্বীপ মহেশখালী তার অদূরেই দেখতে পাচ্ছেন আরেকটি ঘাট সেটি হচ্ছে আদিনাথ জেটি ঘাট ওই দূরে যেই দেখতে পাচ্ছেন এই মহেশখালী ঘাটের পর যেটা দেখতে পাচ্ছেন আদিনাথ জেটি ঘাট এবং খুব আমরা দর্শক আপনারা ভাগ্যবান আমরা ভাগ্যবান আমরা এই মহেশখালী যেতে যেতে আমরা একটি লবণের ট্রলার আমরা লবণ বহনকারী একটি ট্রলার আমরা দেখতে পাচ্ছি আপনারা জানেন যে বাংলাদেশের 99% 99.99% লবণ কক্সবাজার থেকে উৎপাদিত হয় আর সেই উৎপাদিত লবণ এইসব ট্রলারে করে চলে যায় দেশের বিভিন্ন স্থানে এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে লবণ বহনকারী ট্রলারটি আমরা দেখতে পাচ্ছি এবং এখানে লবণ রয়েছে এটি আমরা এইভাবেই ট্রলারে করে লবণ নিয়ে চলে যাচ্ছে চট্টগ্রাম শহরের দিকে এটি একেবারেই যেটাকে বলে যে ক্রুড লবণ মাঠ থেকে সংগৃহীত এই লবণ নিয়ে লবণের ব্যবসায়ীরা তাদের যাত্রা শুরু করেছে তাদের কাঙ্ক্ষিত গন্তব্যের দিকে এবং দর্শক আমরা বলতে পারি যে কক্সবাজারের নুন খায় সারা দেশের মানুষ তাই কক্সবাজারের গুণকীর্তন গাওয়াও জরুরি সারা দেশের মানুষের আর সেই কাঙ্ক্ষিত মহেশখালী জেটি ঘাটে আমরা চলে এসেছি দর্শক দেখতে পাচ্ছেন যে জেটি ঘাট সেই জেটি ঘাটটি এখান থেকে আর 2 থেকে 3 মিনিটের মধ্যে আমরা সেখানে পৌঁছে যাব মহেশখালী জেটি ঘাটে খটখট শব্দ শেষ আমরা ঠিক পৌঁছে গেছি দ্বীপ উপজেলা মহেশখালীতে দেখতে পাচ্ছেন ঘাটে অপেক্ষমান যাত্রীরা রয়েছে অসংখ্য মানুষ রয়েছে আমরা এই অনুষ্ঠান এতক্ষণ যারা সাথে ছিলেন তাদের সকলকে আবারও নদী মাতৃকতার ভেতর দিয়ে সমুদ্র মাতৃকতার ভেতর দিয়ে পৌঁছে যাওয়া এই দ্বীপে স্বাগত জানিয়ে শেষ করছি আমাদের রিভার ক্রুজ ধন্যবাদ সবাইকে Thank you.